হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগত। চলছে আরবি ফটোশপ সিএস সিক্স এর ধারাবাহিক পর্ব। আজ আমরা আলোচনা করবো ইরেজার টুলস নিয়ে। ইরেজার টুলস সাধারণত মোছামুছির কাজে ব্যবহৃত হয়, কিন্তু ফটোশপে ইরেজার টুলস এর যে ইনসেট আউট বিষয় রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো দেখুন, এই যে ইরেজার টুল, কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখানে কিন্তু আমরা যে আমাদের যে কন্ট্রোল অপশন গুলো রয়েছে, অর্থাৎ অপশন বার, যে কন্ট্রোল প্যানেল বলে থাকি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ দেখতে পাচ্ছি যে ইরেজার টুলের। এখানে এটা কিন্তু অনেকটা ব্রাশ টুলের মতো। এখানে চাইলে আমরা সাইজটা বাড়িয়ে নিয়ে কমিয়ে নিতে পারি, হার্ডনেস কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। দেন এখানে কিন্তু আমাদের মুড রয়েছে, মুডের মধ্যে ব্রাশ, পেন্সিল, ব্লক, এগুলো সব আমরা দেখবো যে আসলে কিভাবে এগুলো কাজ করে। দেন অপাসিটি, ফ্লো, এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সো ব্যাপার হচ্ছে, প্রথমে যদি আমি একটা ইরেজার টুলস নেই এবং এটার সাইজ আমি একটু বাড়িয়ে দিলে আপনাদের সুবিধা হয়। এটা বাড়িয়ে দিলাম এই যে 44 করে। দেন আমি যদি এখানে মুছতে চাই, দেখুন এই দেখুন এটা কিন্তু মুছে যাবে, এই যেভাবে টান দিলে কিন্তু এটা মুছে যাবে। সো এটা হচ্ছে সাইজ এরকম থাকা অবস্থায়। এখন আমি সাইজ যদি আরো বাড়িয়ে দেই তাহলে দেখুন এটা কিভাবে কাজ করে। দেখুন সাইজ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। সো আমি আর একটু কমিয়ে নিই এবং এটাকে 85 করে দেই সাইজটি। সো দেখুন এখানে কিন্তু এই সাইজটা একটু বড় হয়েছে, দেখুন এটা কিন্তু এভাবে মোছা যাচ্ছে। এখন এখান থেকে আমরা হার্ডনেস দেখে নিব। আমরা যদি এর আগে ব্রাশ টুল সেটা আলোচনা করি যে হার্ডনেস কমিয়ে দিলে হচ্ছে আপনার চার দিক থেকে সিলেকশনটা কম হবে। এই যে দেখুন হার্ডনেস কমিয়ে দিলে কিন্তু আগে যেরকম ভাবে নিত, যেমন একই রকম সাইজ, কিন্তু কিন্তু এটা হার্ডনেসটা কিন্তু কিছু কমে এসেছে চার দিক থেকে। আমি যদি হার্ডনেসটা আরো কমিয়ে দিই, বেশি কমিয়ে দিলে আপনারা বুঝবেন। এই যে দেখুন আমি যখন এখন সিলেক্ট করছি, দেখুন হার্ডনেসটা কিভাবে হচ্ছে, চারদিকে একটু ব্লার টাইপের কিন্তু হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে হার্ডনেস এর কাজগুলো আপনারা বুঝেন। সো দেন এখানে মুড নিয়ে কিন্তু একটু আলাদা, অর্থাৎ মানে আপনার ইরেজার যে মুড সেটা কিন্তু অন্যান্য মুড থেকে আলাদা। যেমন এখানে কিন্তু ব্রাশ যখন দিয়েছি তখন কিন্তু ব্রাশের মতো করে সাইজ কিন্তু সে কিন্তু নিচ্ছে এখান থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রাশ গুলো চাইলে কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি। সে এই দেখুন এটা কিন্তু আসলে অনেক সাইজ বড় ছিল, এই জন্য এভাবে এসেছে। আমি কন্ট্রোলটা জ্যাড প্রেস করে আগের অবস্থানে নিয়ে যাই। দেন এখানে ব্রাশ সাইজটা একটু কমিয়ে দেয়, 61 করে দেয়, তাহলে দেখুন এই দেখুন এইভাবে কিন্তু সে মুছছে, মুছে যাবে, এভাবে কাজ করবে সে। সো আমরা আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাবো, একদম প্রথম অবস্থানে। এই জন্য হিস্ট্রি থেকে আমাদের মূল যে ইমেজটি সেটাকে আমরা ক্লিক করবো, দেন আরো অন্যান্য অপশন গুলো দেখবো। সেখানে আমরা দেখেছি যে অর্থাৎ ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এটা কিন্তু কিভাবে সিলেক্ট করে, যেমন একটি দেখায় যেমন এটা কিন্তু এইভাবে সিলেক্ট করেছে ব্রাশ থাকা অবস্থায়, কারণ আমাদের এখানে দরজার মতো একটা ব্রাশ কিন্তু সিলেক্টেড অবস্থায় ছিল। দেন এখানে ব্রাশ থেকে আমি যদি পেন্সিল করে দিই, তাহলে দেখুন যে পেন্সিলের যে অপশন গুলো সেগুলো কিন্তু চলে আসছে। আমি চাইলে কিন্তু পেন্সিলের যে অপশন গুলো সেগুলো নিতে পারবো। সো এই যে পেন্সিলের টুলের কাজটা আমরা দেখলাম। দেন আমরা চাইলে ব্লকে কাজ করতে পারবো, অর্থাৎ পেন্সিলে এতক্ষণ সিলেক্টেড অবস্থা আমরা কাজ করেছি, এখন আমরা ব্লক যখন থাকে তখন এটা দেখুন যে আসলে ডায়াগোনালি কিন্তু এটা, অর্থাৎ মানে ডায়াগোনালি না মানে চার কোণাকার ভাবে কিন্তু এটা আপনাকে সিলেক্ট করে মুছতে সহায়তা করবে। সে হচ্ছে ব্লকের কাজ। দেন আমরা আমাদের ব্রাশ মুড আবার ফিরে গেলাম। দেন হচ্ছে অপাসিটি, অপাসিটি করে থাকলে যে দেখুন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে ব্রাশ টুলটা, এবং এখান থেকে আসলে আমাদের এইভাবে দেখাচ্ছে, কারণ সাইজটা অনেক বড় আকারে নিয়েছে। আমরা যদি ছোট আকারে নিই তাহলে কিন্তু সে দেখাবে, এবং এটাকে আমি সার্কুলারই নিব। সো অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে এখন কাজ করব। সো এটার জন্য আমাদের যেটা দরকার, যে একটা ইমেজ দরকার অথবা একটা নিউ লেয়ার দরকার। সো আমি এখানকে আমাদের যে ইমেজটা আছে সেটাই রাখবো। সেটাতে রাখার পরে আমি এখান থেকে আর একটা নতুন লেয়ার নিব, একটা ব্ল্যাঙ্ক মানে লেয়ার ক্রিয়েট করবো, অর্থাৎ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করবো। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে নিচে যে অপশন অর্থাৎ ক্রিয়েট নিউ অপশন, যেটি ক্রিয়েট নিউ লেয়ার, সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে একটা নতুন লেয়ার কিন্তু চলে এসেছে। তারপর আমি এটাকে ড্র্যাগ করে কিন্তু নিচে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে সরাসরি এটা নিচে মানে আমাদের ক্রিয়েট হবে। সো সরাসরি নিচে ক্রিয়েট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে প্রেস করে মাউস থেকে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখুন এই লেয়ারের নিচে কিন্তু এটা সিলেক্টেড অবস্থায় চলে এসেছে। সেটা ট্রান্সপারেন্ট করার একটা বিষয় হচ্ছে, কারণ আমরা যে এখন ইরেজার টুলটি নিয়ে কাজ করবো সেটাতে দেখবো। সেই কারণে আমরা আসলে এই যে ইমেজের যে লেয়ারটি সেটাতে কাজ করবো, সেই জন্য সেটাকে সিলেক্ট করে অবশ্যই নিতে হবে। নেওয়ার পরে আমরা যদি এখন আমাদের যে ইরেজার টুলস আছে সেটাকে সিলেক্ট করি, এবং এখানে যদি আমরা অপাসিটি 100% থেকে কমিয়ে যদি আমরা এটাকে একটু কম করে রাখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করতেছে। সো আমি অপাসিটি কমিয়ে দিলাম, এবং এটাকে যদি আমি মুছতে চাই, দেখুন এটা অপাসিটি কমালে কিন্তু কিরকম হচ্ছে, আর আমি আগে যদি 100% করে রাখি তাহলে দেখুন সে কিভাবে ক্লিন করেছে, দেখুন এটার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে। দেন আমি অপাসিটি কিন্তু আরো কমিয়ে দিব, 14% করে দিলে দেখুন একেবারে হালকাভাবে কিন্তু সেটা মুছছে, ট্রান্সপারেন্ট করে দিচ্ছে সেটাকে। দেন আমরা ফ্লোয়ের কাজটা দেখবো। আসলে ফ্লোর কাজটা আমি একটু ক্লিয়ার করি, আমাদের অন্যান্য পর্ব আমি কিন্তু ফ্লোয়ের কাজটি দেখিয়েছি। ফ্লোর কাজটি হচ্ছে সাধারণত আপনার কিভাবে সিলেকশন নিয়ে কাজ করা যায়, এটা যেরকম আমি টেনে কাজ করেছি, যেটা টেনে কাজ করতে পেরেছি সে ফ্লো দিলে কমিয়ে দিলে কিন্তু সেভাবে কাজ করবে না। অর্থাৎ ফ্লো হচ্ছে আপনার দুটি ক্লিকের মধ্যবর্তী কত দূরত্ব সেই পিক্সেল হিসেব করে কাজ করে। সো আমি এখানে আবার অপাসিটি যদি 100% রাখি,
রাখার পরে যদি আমি ফ্লো ফ্লোতে গিয়ে এটাকে যদি একদম কমিয়ে দিই তাহলে দেখুন এই যে ধরুন এটাকে 16% রেখেছে, এখন যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন যে এটা কি অবস্থায় দাঁড়ায়। দেখুন এটা কিন্তু এই যে একটা একটা মোটামুটি একটা মানে সিলেকশন নিচ্ছে কিন্তু সে। সো আমি ফ্লো আরো কমিয়ে দিই, আরো কমিয়ে দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন ফ্লোটা কিন্তু কিভাবে কাজ করছে। আমি কিন্তু 100% ফ্লো নিয়েছি কিন্তু তারপরে কিন্তু এইভাবে কাজ করছে। সো আমি আমাদের সিলেকশনটি বাড়িয়ে দিই। সো আপনারা কিন্তু জানেন যে সিলেকশনটি যে যে কার্সরের যে ইরেজার টুলের যে কার্সর সেটা বাড়াতে হলে কিন্তু এন্ডিং যে থার্ড ব্র্যাকেট আছে সেটা ইউজ করতে হয় এবং কমাতে হলে ক্লোজিং থার্ড ব্র্যাকেট সরি যে স্টার্টিং থার্ড ব্র্যাকেট সেটি কিন্তু ইউজ করতে হয়। সো আমি এখানে যদি এখন দেখাই ফ্লোটা তাহলে বুঝতে পারবেন এই দেখুন ফ্লোটা কিভাবে কাজ করছে। তার চেয়ে বরং ভালো হয় আমি যদি এখানে আমাদের লেয়ারে যাই, লেয়ারে যদি আমি যে কাজ করি অর্থাৎ ট্রান্সপারেন্ট যে লেয়ারে সলিড কালারে যদি কাজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে থেকে আমি যদি এটাকে কোনো কালার করতে চাই অর্থাৎ আমাদের ফোরগ্রাউন্ড কালার কিন্তু এখন আমাদের ম্যাজেন্টা কালার আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু আমাদের যে আপনার ব্লু কালার আছে। সো আমি আমাদের প্রথম লেয়ারটি হাইড করে দিই। এখন ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে ফোরগ্রাউন্ড কালারের ওয়াইজ যদি আমি এটাকে মানে কালারাইজ করতে যাই তাহলে আমাদের অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হয়। দেখুন অল্টার ব্যাক স্পেস প্রেস করলে দেখুন যে আমাদের মেজেন্টা কালার কিন্তু চলে এসেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে যাই। আর যদি ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে কালারাইজ করতে চান তাহলে কিন্তু আপনাদের কন্ট্রোল ব্যাক স্পেস কিন্তু প্রেস করতে হয়। সো আমি এটাই নিব। এটা নেওয়ার পর এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে অপাসিটি 100% অ্যান্ড ফ্লো 100% থাকা অবস্থায় আমাদের সিলেকশনটি দেখাই তাহলে সে কিন্তু এইভাবে সিলেকশন নিচ্ছে। এখন অপোজিট 100% থাকা অবস্থায় আমি যদি ফ্লো একদম কমিয়ে দিই, একদম ফ্লো একদম 2% রাখি তাহলে দেখুন এটা আমাদের কিভাবে সিলেক্ট হচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু সার্কুলার ভাবে কিন্তু সেই মানে ক্লিক করছে অর্থাৎ প্রতিটা বা জায়গায় যে ক্লিক করতেছে সেটা কিন্তু খুব ভালোভাবে সে বোঝানো বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন ফ্লো 100% নিয়ে কাজ করেছি তখন কিন্তু এটা বোঝা যাচ্ছিল না যে এটা আসলে মানে এতগুলো ক্লিক করে যেখানে কাজ হয়েছে, কারণ এখানে তখন মনে হচ্ছিল যে এটা একটা নাই হয়তো বা মুছে ফেলা হয়েছে। সো এই হচ্ছে ইরেজার টুলের কাজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।